আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন, আর আপনারা দেখতেছেন ইউনিক জোন ইউটিউব চ্যানেল। আজকে আমরা সম্পূর্ণ হ্যান্ড ড্রয়িং একটা টি-শার্ট ডিজাইন তৈরি করব। আমরা ড্রয়িং করব, আর আমি এটা আজকে সম্পূর্ণ মাউস দিয়ে ড্রয়িং করার চেষ্টা করব। আমাদের প্রথমে ব্রাশ তৈরি করে নিতে হবে, তো আমি ব্রাশ তৈরি করে নিই। ইলিপস টুল নিয়ে একটা সার্কেল আঁকলাম, এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা একটা সাইড ধরবো। ধরে এখান থেকে স্কেল টুলটা নিয়ে এটাকে ধরে ছোট করে দিব এক মাথা। তো এটা হইল একটা, এটা আরেকটা ছোট করে দিব, তারপরে আরেকটা কি এটা রাখি এই পাশে। আবার সার্কেল নেই, সার্কেলটা কয়েকটা কপি করে রাখি। এটা আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পাশে ধরি, স্কেল টুল নিয়ে এই পাশে ছোট করে দিই। আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুই পাশে ছোট করে দিলাম, এটা চ্যাপটা করে দিই, দুইটা করে নিলাম। এবং এটার একটা ভার্সন তৈরি করি, একটা চিকন করে। ওকে, আমরা তিনটা ব্রাশ তৈরি করলাম। এখন আমি একটা একটা ধরে ব্রাশ প্যানেলে যুক্ত করে দিই। এটা হলো ব্রাশ, আমি এটাকে ধরে এনে নিয়ে আসি। আর্ট ব্রাশ, ওকে। এবং এখানে মেথড টিন থেকে আমরা টিন করে দিব, মেথড টিন্ট। ওকে, একটা হয়েছে, এটা নেই। আমরা চারটা ব্রাশ তৈরি করে নিছি, এখন যেটাই লাগে। তো প্রথমে আমরা একটা পাহাড় আঁকার চেষ্টা করব। তো আমরা মোটা ব্রাশটাই ব্যবহার করি, পাহাড় এবং গাছ একটা ছোট খালের মতো থাকবে। প্রথমে পাহাড়ের একটা শৃঙ্গ আঁকি, একটা হইল, এবং আরেকটা কি দুইটা, এবং আরেকটা তিনটা। তো আমরা পাহাড়ে তিনটা মাথা আঁকব। ওকে, পাহাড় কেমন হবে জানি না। তো পাহাড়ের কিছু কিছু অংশ আমার বোল্ড করে দিতে হবে, মোটা থাকবে। ব্রাশটা নেই, এই টিউটোরিয়ালটা বেশ বড় হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি, কারণ ড্রয়িং করলে একটু বেশি সময় লাগে, আর আমি এই ভিডিওটা গতি বাড়াবো না, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। গতি বাড়াইলে বোঝা যায় না, ড্রয়িং আসলে প্রথম অবস্থায় বেশি সুন্দর হয় না, পরে যখন আমরা শেষ দিকে চলে যাব তখন এটা সুন্দর দেখা যাবে। আমার অনেক সময় কথা বলতে দেরি হবে, আপনারা মনোযোগ দিয়ে দেখেন এবং চেষ্টা করেন আপনারাও। আসলে ড্রয়িং তো ড্রয়িং, এখানে ভুল হবে আবার ভুল কারেকশন করব, এরকমই হবে, ঠিক আছে। ড্রয়িং এর কোনো মাপজোপ নাই, ড্রয়িং করতে করতে হাত পাকা হয়ে যাবে। আর মাউস দিয়ে ড্রয়িং তো আমি এর আগে ড্রয়িং করি নাই, প্রায় 15 দিন যাবত আমি কোনো নতুন ভিডিও দিতেছি না, কারণ আমি এতদিনে যা বুঝলাম আসলে আমি অনেক কিছু জানি না, আমি নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, এর জন্য আপনাদের ভিডিও দিতে পারতেছি না আসলে।
আমি ভালোভাবে শিখে তারপরে আবার আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। এই এই পাশটা আমি পাহাড়ের ছায়া হিসাবে দিতেছি। তো এখন আমরা পাহাড়ে মোটামুটি একটা আউটলাইন আমরা তৈরি করছি। তো আমরা কিছু কালার দিব, এখানে কালার তো দিব। এই আউটলাইনটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড, এবং এটাকে আমরা গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে। কন্ট্রোল জি, আমরা লেয়ার প্যানেলে যাব, উইন্ডোজ থেকে লেয়ার্স। তো আমরা এখানে সব কিছু আছে, তো আমরা নতুন একটা লেয়ার তৈরি করব। এই লেয়ারে আমরা কালারগুলো দিব। তো এই লেয়ারটা নিচে থাকবে আর আউটলাইনটা আমাদের উপরে থাকবে। তো আমরা নতুন লেয়ারে আমাদের কালারগুলো করব। কালারটা নিয়ে নিলাম, একটু আর একটু হালকা গাঢ় করে দিই। ওকে, এই কালারটা নিব এবং আবার ব্রাশ। এখন আমরা ব্রাশ চালাবো হইল এই আউটলাইনের। এখন দেখেন আমাদের উপরে লেয়ার থেকে নিচের লেয়ারে আমাদের ব্রাশ কাজ করতেছে, ঠিক আছে। আসলে এই ড্রয়িং গুলা করে হলো ড্রয়িং ট্যাবলেট আছে, ওই ট্যাব দিয়া করলে একটু ইজি করা যায়। মাউস দিয়া আমি নতুন ড্রয়িং এর আগে বেশি একটা করি নাই, আমি কেবল শিখতেছি। ড্রয়িং করলে কিরকম সময় লাগে এটা আপনারা একটু দেখেন। অনেকে তো এই ড্রয়িং বিষয়টা এড়িয়ে চলেন আর কি, আমার মতো যারা আছে। আমি আগে ড্রয়িং করতাম না আর কি। ওকে, তো আমরা এখানে যা যা আছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই। তো আমরা জানি না এটা পাহাড় হয়েছে কিনা, হইলে হয়েছে না হইলে নাই। আমরা এখন পরের ধাপে যাব, এটা এখানে থাক। আমরা গাছ আঁকবো, যে ফরেস্ট যে গাছগুলো আছে ওগুলো আঁকবো। এটা হলো গাছের মাথা, ঠিক আছে। তো আমরা একটু বড় করে আঁকবো। ওকে, আমরা একটা গাছ আঁকতেছি। গাছটা যতটা সম্ভব ডিটেলস রাখার চেষ্টা করতেছি আর কি। আমরা গাছ পেয়ে গেছি, অনেক সময় লাগলো গাছটা আঁকতে। আপনারা যারা ড্রয়িং করেন হয়তো আরো আগে তাড়াতাড়ি আরো আঁকতে পারবেন। তো আমি এটাকে একটা ব্যাকআপ এখানে রাখি, এবং একটা, আচ্ছা, ব্যাকআপটা আমি অন্য একটা ফাইলে রাখি, যেহেতু আমি লেয়ার তৈরি করতেছি। গাছটার একটা ব্যাকআপ আমরা ওই জায়গায় রাখি, এটা ডিলিট করে দিই। এটা অবজেক্ট থেকে আবারও এক্সপ্যান্ড করে দিই। ওকে, এক্সপ্যান্ড হয়ে গেছে। তো আমরা এটাকে এখানে রাখি এবং রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে একটা শেপ আঁকি এবং কালার এটা দিব। অ্যারেঞ্জ করে এটা সেন্ট টু ব্যাক,
এখন আমরা এই দুইটাকে ধরে শিপ বিল্ডার টুল দিয়ে বাইরের অংশটা মাইনাস করে দিব। ওকে মাইনাস হয়ে গেল। এখন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ, এবং এখানে যে কালো কালারটা আছে আমরা কালো যেটা ব্যবহার করছি আইসোলেট গ্রুপে নিয়ে যাই, আইসোলেট গ্রুপ, কালোটা আমরা কালার পরিবর্তন করে এখান থেকে এই কালারটা দিয়ে দিব। ওকে এটার স্ট্রোক থাকবে না, জাস্ট একটা কালার থাকবে, এটার স্ট্রোক থাকবে না। ওকে আমরা কালার পরে পরিবর্তন করতে পারবো। তো আমরা আপাতত গাছ আঁকা শেষ, এখন আমরা এইখানে এই এইখানে গাছগুলো লাগাই দিব অ্যারেঞ্জ করে সেন্ট টু ফ্রন্ট। ওকে একটা দুইটা তিনটা চারটা, আমাদের আগে আউটলাইন তৈরি করার দরকার ছিল, যেহেতু আমি ড্রয়িং এ নতুন তাই আমি এই আউটলাইনটা ভালোভাবে তৈরি করতে পারি নাই। যাই হোক, এখন আমরা এই লেয়ারে চলে যাব, এখানে আমরা ব্রাশ ব্যবহার করব, কালার হলো এটা। তো ব্রাশ মোটাটা ব্যবহার করি, এখানে আমরা এটা একটা এখানে দিয়ে দিব।
তো আমরা আবার আরেকটা নতুন লেয়ার নিব, নিউ লেয়ার, এটা নিচে থাকবে সবার নিচে, এবং এখানে আমরা এই ব্রাশ টুলটা ব্যবহার করব। এখানে আমরা দিব হলো এই কালারটা, এখানে এই ব্রাশ টুলটা ব্যবহার করব, সরি এই লেয়ারে। আমরা রং করে দিতেছি,
তো আমরা আবার আউটলাইনে ফেরত আসি। এখান থেকে আমরা এটাকে স্ট্রোক করে দিব এবং এই স্ট্রোকটাকে আমরা বাড়াবো। অবজেক্ট থেকে এক্সপান্ড, এখন আবার আমাদের ব্রাশ টুলে চলে যাই। আমরা এটা ডিলিট করে দিব। এখান থেকে আবার আমরা ওকে, এখানে আমরা আবার এই জায়গায় ব্রাশ ব্যবহার করব। ওকে,
নতুন একটা লেয়ার নেই, এটার সবার নিচে দিয়ে দিব, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। কালার হবে এটা এবং এটা একটু লাইট হবে এবং এটা লক করে রাখি। এই ফন্টটা দেই, ফন্টের নাম হলো ডেড হ্যাট, ঠিক আছে। তো এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট। অনেক সময় লাগলো আসলে, আমি হয়তো আপনাদেরকে পুরো ভিডিওটা রাখবো না, কিছু অংশ হয়তো কেটে কেটে দিব, কারণ অনেক সময় লাগছে, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে আমাদের এই ডিজাইনটা করতে। আর এই ডিজাইনটির কনসেপ্ট আমি গুগল থেকে নিয়েছি, এই আইডিয়াটা আমার না, পরিশ্রম করলে এটার ভালো ফলাফল বের করা সম্ভব। তো যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের আরও অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখুন, এবং আশা করি আমাদের চ্যানেল থেকে আপনারা নতুন নতুন অনেক কিছুই শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।